এইচএসসি দুর্নীতি কাণ্ডে উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতারির পর তার পদত্যাগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ। গতকালই গ্রেফতার হন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য এবং সেই গ্রেফতারির পর তার পদত্যাগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ। বিস্তারিত জানবো, সরাসরি কথা বলুন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সনদ ঝা। সনদ, কি ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো মাধুরী, গতকালকে উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নয় উত্তরবঙ্গ জুড়ে কিন্তু তীব্র আলোড়ন পড়েছে, এবং বিশেষ করে প্রাক্তনীরা যেমন শোকাহ, তোমরা এই যে বিশ্ববিদ্যালয়ের যে সুনাম যেভাবে নষ্ট হয়েছে গতকালকে তাদের দাবি, এবং আজকে সকালে বিজেপি কিন্তু এই যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে, তাদের দাবি উপাচার্যকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এবং গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই যেটা হচ্ছে যে এখানে কিন্তু কিছু জরুরি কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্তের দাবিতে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এই যে বলুন যে বিজেপির কিছু করে বিক্ষোভ হয়েছে এই যে 2 নম্বর গেটের সামনে, এবং স্বাভাবিকভাবে প্রত্যেকের যে দাবি যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই যে অমলান দত্তের মতো উপাচার্য ছিলেন, যেখানে উত্তর বিশ্ববিদ্যালয়ে একটা সুনাম, দীর্ঘদিনের সুনাম ছিল, গতকালকে এই যে গ্রেপ্তারির পরে কার্যত বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের যে একটা সুনামে কালিমা লিপ্ত হয়েছে, এবং এই দাবিতে বিশেষ করে এই উপাচার্যের পদত্যাগের দাবিতে কিন্তু উত্তাল হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। মাধুরী ধন্যবাদ। শোনো, বিল্ডিং প্ল্যান পাস করাতে গেলে লাগে অনুদান, বোলপুর পুরসভার বিরুদ্ধে এই অভিযোগে এবার দায়ের হয় মামলা। গোটা চক্রের মাথা অনুব্রত মণ্ডল, এমনটাই অভিযোগ মামলাকারীর। বোলপুর পুরসভার চেয়ারপারসন এবং তার স্বামীর বিরুদ্ধে উঠেছে অভিযোগ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, মামলাকারীর ঠিক কি অভিযোগ, কি জানতে পারছো? বক্তব্য হলো যে 2013 সালের পর থেকে বোলপুর পুরসভায় যে কোনো যারা বিল্ডার বা ডেভেলপার রয়েছে, তারা যখন কোনো বিল্ডিং প্ল্যান পাস করাতে নিয়ে যান, সেই সময় তাদের কাছ থেকে পুরসভা অবৈধভাবে টাকা দাবি করে এবং এই টাকাকে তারা অনুদান হিসাবে গ্রহণ করে, এমনটা অভিযোগ। এবং অভিযোগ হলো একেবারে বোলপুর পুরসভার নামে বিল ছাপিয়ে সেখান থেকে এই টাকা তোলা হয়, এবং এই টাকা আদপেই কোনো অনুদান নয়। তারা অভিযোগ করছেন যে এই টাকা হলো আদপে কাটমানি, এবং যারা এই কাটমানি দিতে অস্বীকার করেন তাদের বিল্ডিং প্ল্যান পাস করা হয় না, এই ধরনের একটা অভিযোগ মামলা করা হয়েছে। এবং সেখানে স্পষ্টত বলা হয়েছে যে এই যে গোটা দুর্নীতি চক্র, এর মাথা হলো অনুব্রত মণ্ডল এবং স্থানীয় বাসিন্দারা বা ডেভেলপাররা, বিল্ডাররা। এতদিন পর্যন্ত অনুব্রত মণ্ডলের ভয়ে তারা মুখ খুলতে পারছিলেন না, কিন্তু সম্প্রতি তুমি জানো যে অনুব্রত মণ্ডল সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন, এবং গ্রেপ্তার হওয়ার পরেই মানুষ এখন বেরিয়ে এসে এই ধরনের অভিযোগ করছেন বলে মামলাকারীর দাবি। এবং তিনি আরো দাবি করেছে যে শুধুমাত্র অনুব্রত মণ্ডল আছে এমন নয়, তার অভিযোগ বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ এবং তার স্বামী সুদীপ্ত ঘোষের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আছে, এবং পুরসভার একাধিক কাউন্সিলর এবং পুরসভার একাধিক কর্মী এই চক্রের সঙ্গে যুক্ত, এই ধরনের একটা অভিযোগ করা হয়েছে। এবং পাল্টা বোলপুর পুরসভার তরফ থেকে বলা হয়েছে যে অনুদান নেওয়া হয়েছে, অনুদান নেওয়া কোনো বেআইনি কাজ নয়, এবং এর গোটা হিসাবটা বোলপুর পুরসভার যে অ্যাকাউন্ট হয় সেই অ্যাকাউন্টে রয়েছে, এবং এখন সমস্ত প্রক্রিয়াটাই অনলাইনে হয়, ফলে অবৈধভাবে কোনো ধরনের অর্থ সংগ্রহ করা হয়নি। রাজ্য সরকারের তরফে বক্তব্য হলো যে অনুদান নেওয়ার যে অপশন বা প্রভিশন সেটা কিন্তু যে কোনো পুরসভা রয়েছে, পুরসভা তাদের যে বাজেট অ্যালোকেশন হয় বাজেট অ্যালোকেশনে এই অনুদানের জায়গা থাকে, এবং সেটা তারা সুস্থ মানুষদের উন্নয়নের জন্য খরচা করেন। শুনানি ইতিমধ্যে শেষ, রায় তারা স্থগিত রাখা হয়েছে, এই রায় কি বলা হয় সেদিকে আমাদের চোখ থাকবে। ধন্যবাদ সৌভিক।